নমস্কার, আমরা থিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম সাতটি ঘর। গল্পটি লিখেছেন রীতা সাহা। গল্প পাঠে রয়েছে শুভ, কৌশিক আর আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে এস কে দিলার। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম অ্যাডভেঞ্চার গল্প বা গোয়েন্দা গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথম দিন, শনিবার। জ্ঞান ফেরার পর প্রথমটা বুঝতেই পারছিলাম না যে কোথায় আছি। খুব ভয় হচ্ছিল। প্রথমে যা মনে পড়ে তা হলো একটা হলুদ দুর্বল বাল্ব অন্ধকারে মরিন আলো ছড়াচ্ছে। চারিদিকে ধূসর কংক্রিটের দেওয়াল। চারকোনা রুমটায় আর কোনো জানালা ছিল না। আমি মেঝেতে পড়েছিলাম, যেন জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। হাতে ভর দিয়ে ফ্লোরে উঠে বসলাম। কংক্রিটের মেঝের রুক্ষতা বেশ ভালোই টের পাচ্ছিলাম। রুমে চোখ বোলাতে গিয়ে মাথার ভেতরটা কেমন যেন ছ্যাঁদ করে উঠল। মনে হলো মাথাটা যেন দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এমন সময় কোথাও যেন একটা গোঙানি শব্দ পেলাম। আমরা কোথায়? আমার বড়দাদা দুহাতে মাথা চেপে একপাশে পড়ে আছে। কি হয়েছে, তুমি ঠিক আছো তো? আমার শরীর তখন কাঁপছিল। দাদা চোখ খুলল, আমার মতোই চারিদিকে তাকিয়ে দেখল। ছাদ থেকে ঝুলে থাকা নগ্ন বাল্বটা ছাড়া রুমের মধ্যে আর কিচ্ছু নেই, কিচ্ছু না। আমাদের দুজনের কারোরই মনে নেই যে আমরা এখানে কিভাবে এসেছি। আমার শুধু মনে আছে শহরতলির একটা ডিপার্টমেন্টাল স্টোরে দুপাশে ঢাকা দেওয়া একটা রাস্তা দিয়ে আমি আর আমার দাদা হাঁটছিলাম। আমরা স্কুল থেকে ফিরছিলাম তখন। আমি আর আমার দাদা একই স্কুলে পড়ি। আমাদের স্কুলে আজকে একটা ফ্যান্সি ড্রেস কম্পিটিশন ছিল। দাদা সেই কম্পিটিশনে অংশগ্রহণ করে পরচুলা পরে একটি মেয়ে সেজেছিল। আমরা দুজন একসঙ্গেই স্কুল থেকে ফিরে আসি। হঠাৎ পেছনের ঝোপ থেকে একটা নড়াচড়া শব্দ আসে কানে। ব্যাপারটা আমার কাছে একটু অদ্ভুত বলে মনে হয়েছিল। ঘুরে তাকিয়ে দেখতে যাচ্ছিলাম, এমন সময় মাথায় একটা ভয়াবহ ব্যথা টের পাই। তারপর আমার আর কিছু মনে নেই। দাদা নিজের ঘড়ির দিকে তাকিয়ে দেখল, শনিবার, রাত 3টে বাজে এখন। ওর কবজিতে একটা রূপলি রঙের অ্যানালগ ঘড়ি। ঘড়ির ছোট ডিসপ্লেতে সপ্তাহের কোন দিন তাও দেখা যায়। ও ঘড়িটা এতই ভালোবাসে যে আমাকে কখনো ছুঁতে দেয় না। রুমটার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 3 মিটার করে হবে, একদম নিখুঁত কিউবের মতন। বাল্বের মলিন আলো রুমের শক্ত ও রুক্ষতলে অন্ধকার ছায়া ফেলছিল। এক দেওয়ালে একটা লোহার দরজা লাগানো। ভেতর থেকে কোনো হাতল বা খোলার জন্য তেমন কিছু নেই। দেখে মনে হচ্ছিল একটা ভারী লোহার পাত কংক্রিটের দেওয়ালে গেঁথে আছে। দরজার নিচে 5 সেন্টিমিটারের মতো একটা ফাঁক আছে, যেটা দিয়ে বাইরের আলো দেখা যায়। আমি শুয়ে দেখার চেষ্টা করলাম যে ফাঁক দিয়ে বাইরের কিছু দেখা যায় কি না, কিন্তু অন্ধকার ছাড়া আমি আর কিছুই দেখতে পেলাম না। রুমের দেওয়াল আর মেঝে বেশ পরিষ্কার, কেউ সম্ভবত কিছুদিনের মধ্যেই পরিষ্কার করেছে। কোথাও কোনো ধুলো দেখলাম না। আমার মনে হলো আমরা যেন একটা ধূসর ঠান্ডা বাক্সের মধ্যে বন্দী হয়ে আছি। সিলিংয়ের মাঝখানে লাগানো ইলেকট্রিক বাল্বটাই হলো আলোর একমাত্র উৎস। আমি আর দাদা রুমটা ভালো করে ঘুরে দেখলাম। আমাদের ছায়াগুলো চার দেওয়ালের মধ্যে জেগে আবার মিলিয়ে যাচ্ছে। বাল্বের আলো ছিল খুবই দুর্বল। রুমের কোণাগুলোতে কোনো রকমেই ভালো করে পৌঁছচ্ছিল না। রুমটার একটা ব্যাপার খুব অদ্ভুত ছিল। 50 সেন্টিমিটারের মতো চওড়া একটা নালা রুমটাকে সমান দুভাগে ভাগ করেছিল। দরজার দিকে মুখ করে দাঁড়ালে নালাটা বাম দিকের দেওয়ালের মাঝখান থেকে এসে ডান দিকের দেওয়ালের ভেতর দিয়ে সোজা চলে গিয়েছে। নালার জল ছিল খোলাটে, আর জলে ছিল একটা বিদঘুটে গন্ধ। দাদা দরজায় কিল মারছিল আর চিৎকার করছিল, কেউ শুনতে পাচ্ছেন? কিন্তু কোনো উত্তর নেই। দরজা একদম নিরেট, যতই কিল ঘুষি মারা হোক না কেন,
একটুও নড়ল না। ভারী দরজার উপর ওর হাতের বাড়ি রুমের ভেতরে একটা প্রতিধ্বনি তুলল, যেন নিষ্ঠুরভাবে আমাদের বোঝাতে চাইল যে আমরা এখানে কতখানি একা। আমি তখনও শক কাটিয়ে উঠতে পারিনি, কিছুটা বিষণ্নতাও অনুভব করছিলাম। কি করে আমরা এখান থেকে বের হব? আমার আর আমার দাদার স্কুল ব্যাগটাও উধাও, ব্যাগে ওর একটা সেল ফোন ছিল, তার মানে তো বাড়িতেও ফোন করতে পারবো না। দাদা মেঝেতে মুখ চেপে দরজার নিচের ফাঁক দিয়ে যতটা সম্ভব জোরে চিৎকার করে সাহায্য চাইল। কেউ শুনতে পাচ্ছেন? ততক্ষণে ওর শরীর পুরো ঘেমে গিয়েছে, ভয় কাঁপছিল ও। এমন সময় কিছুটা দূরে আমরা যেন কয়েকটা মানুষের কণ্ঠের ফিসফিসের কিছু শব্দ শুনতে পেলাম বলে মনে হলো। দাদার আমি একে অপরের দিকে তাকালাম, কাছাকাছি কোনো মানুষও আছে বলে মনে হলো। কণ্ঠস্বরটা যেহেতু খুব বেশি পরিষ্কার নয়, তাই আমরা বুঝতে পারছিলাম না যে সে কী বলছিল। তারপরেও আমার মনে হলো দুশ্চিন্তার ভারটা যেন কিছুটা হলেও কমেছে। এরপর আমরা বেশ কিছুক্ষণ ধরে দুজনেই পাল্লায় লাথি ঘুষি চর চালালাম, কিন্তু কোনো কাজ হলো না। একসময় দুজনেই হাঁপিয়ে গিয়ে হাল ছেড়ে দিতে বাধ্য হলাম। মেঝেতে কুটিসুটি হয়ে শুয়ে থাকতে থাকতে একসময় ঘুমিয়েও পড়লাম। সকাল 8টার দিকে আমার ঘুম ভাঙল। আমাদের ঘুমের মধ্যে দরজার নিচ দিয়ে এক প্লেটে একটা স্লাইস পাউরুটি আর এক বাটি পরিষ্কার জল ঢুকিয়ে দেওয়া হয়েছে। দাদা রুটিটা ভাগ করে আমাকে অর্ধেকটা দিল। আমরা বেশ কিছুক্ষণ ধরে চিন্তা করলাম যে পাউরুটিটা কে রেখে গেছে। যে আমাদের এখানে আটকে রেখে গেছে হয়তো সেই হবে। আমরা ঘুমলেও নালা দিয়ে জল বয়ে যাচ্ছিল অবিরাম, বাজে গন্ধটায় আমার যেন গা গুলিয়ে উঠছিল। মনে হচ্ছিল কিছু যেন একটা পচে গিয়েছে, জলে মরা পোকামাকড় আর খাবারের উচ্ছিষ্টও ভেসে আসছিল। আমার একটু টয়লেটে যাওয়া দরকার ছিল। দাদাকে বলতেই দাদা দরজার দিকে তাকিয়ে মাথা নাড়ল। মনে হয় না আমাদের এই রুমের বাইরে যেতে দেবে, তোকে এই নালাতেই কাজ ছাড়তে হবে। আমরা বসে বসে অপেক্ষা করছিলাম যে কখন এই রুম থেকে ছাড়া পাব, কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও দরজা খুলে আমাদের কেউই মুক্ত করতে এলো না। কি আমাদেরকে এখানে আটকে রেখেছে এবং কেন? দাদা রুমের মধ্যে পায়চারি করতে করতে বিড়বিড় করল। আমি কোনো উপায় না দেখে দরজার নালাতেই বাথরুম সারলাম। কংক্রিটের ধূসর দেওয়াল, ইলেকট্রিক বাল্বের মলিন আলো, অন্ধকার ছায়া আর দাদার ক্লান্ত চেহারা আমাকে যেন একদম বিষণ্ণ করে তুলেছিল। আমি এই রুম থেকে বের হতে চাই যত দ্রুত সম্ভব। দাদা আরও একবার দরজার নিচের ফাঁক দিয়ে চিৎকার করার চেষ্টা করল। আমরা শুনতে পারলাম কোনো এক জায়গা থেকে কেউ কিছু একটা জবাব দিল। আমি জানতাম একজন আছে ওখানে, কিন্তু আমরা কোনো কথাই বুঝতে পারছিলাম না। দরজা দিয়ে আর কোনো খাবার এলো না, মনে হচ্ছিল আমাদের শুধু সকালেই খাবার দেওয়া হবে। দাদার কাছে অভিযোগ করলাম যে আমার খিদে পেয়েছে, ও শুধু আমার সাথে চিৎকারই করল। রুমে কোনো জানালা না থাকায় আমরা নিশ্চিত করে কিছুই বলতে পারছিলাম না, কিন্তু দাদার ঘড়িতে তখন সন্ধ্যে 6টা বাজে। দরজার কাছ থেকে আমরা শুনতে পাচ্ছিলাম দূর থেকে পায়ের শব্দ আসছে কাছে। দাদা ঘরের কোণায় বসেছিল, মুখ তুলে তাকালো। পায়ের শব্দ আরও কাছে এলো। আমরা ভেবেছিলাম হয়তো একজন আমাদের রুমে আসছে। আমরা মোটামুটি নিশ্চিত ছিলাম যে সে এসে আমাদের পুরো ব্যাপারটা ব্যাখ্যা করবে। আমরা দুজনেই দম বন্ধ করে অপেক্ষা করছিলাম যে দরজাটা খুলবে, কিন্তু পায়ের শব্দ পার হয়ে গেল। মনে হলো যেন দাদার মুখ থেকে রক্ত সরে গেল। ও দৌড়ে গিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। দাঁড়ান! ও মরিয়া হয়ে চিৎকার করল। লোকটা দাদার কোনো অনুরোধ পাত্তা না দিয়ে হেঁটে চলে গেল। লোকটা যেই হোক, আমার মনে হয় না আমাদের এখান থেকে বের হতে দেওয়ার তার কোনো ইচ্ছে আছে, আমি বললাম। কিন্তু সেটা তো ঠিক না, দাদা বলল। ও ঠিক আমার মতোই ভয় পেয়েছে। ঘুম ভাঙার পর পুরো একটা দিন পার হয়ে গেছে। সে সময় আমরা একটা ভারী দরজা খোলার আর বন্ধ হওয়ার শব্দ পেলাম, সেই সাথে মানুষের কণ্ঠস্বর আর ভারী যন্ত্রপাতির আওয়াজ।
কিন্তু কোনো আওয়াজই স্পষ্ট ছিল না। মনে হচ্ছিল বিশাল কোনো প্রাণীর গর্জনের শব্দ শোনা যাচ্ছে, এর চেয়ে বেশি আর কিছু নয়। দরজা আর খুলল না, আমরাও একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। দ্বিতীয় দিন, রবিবার, চোখ খুলেই আমি দেখলাম দরজার ফাঁক দিয়ে আবারও এক স্লাইস পাউরুটি দেওয়া হয়েছে। এবার আর কোনো জল দেওয়া হয়নি, আগের দিনের বাটিটা সেখানেই পড়ে আছে। দাদার ধারণা আমরা বাটিটা ফাঁক দিয়ে ফেরত দিইনি বলেই হয়তো জল দেওয়া হয়নি। ধ্যাত, দাদা বাটিটা তুলে নিতে নিতে বলল, বাটিটাও এমনভাবেই তুলল মনে হচ্ছিল যেন ছুঁড়ে ভেঙে ফেলবে, কিন্তু ভেঙে ফেললে হয়তো আমাদেরকে আর কখনোই জল দেওয়া হবে না। আমি নিশ্চিত এই চিন্তাটা ওর মাথাতেও এসেছিল। আমাদেরকে এখান থেকে বের হতেই হবে। তা তো অবশ্যই, কিন্তু সেটা কিভাবে? আমি আস্তে আস্তে প্রশ্ন করলাম। দাদা এক মুহূর্তে আমার দিকে তাকালো, আর পর মুহূর্তে রুমের ভেতর দিয়ে বয়ে যাওয়া নালাটার দিকে তাকালো। এই নালাটা নিশ্চয়ই আমাদের টয়লেট করার জন্য রাখা হয়েছে। নালাটা দিয়ে অবিরাম জল বয়ে যাচ্ছিল তখনও। নালাটা আমার জন্য অনেকটাই সরু, কিন্তু আমার মনে হয় তুই এর মধ্যে দিয়ে যেতে পারবি, তুই রোগা। দাদা যা চাইছে তা হলো নালা দিয়ে নেমে তারপর দেওয়ালের নিচ দিয়ে বেরিয়ে যাই আমি। যদি বিল্ডিংয়ের বাইরে যেতে পারি তাহলে হয়তো কারোর কাছ থেকে সাহায্য চাইতে পারবো, আর যদি বাইরে নাও যেতে পারি তাহলে আশপাশ সম্পর্কে জানা হবে। ওর চিন্তা আমার খুব একটা পছন্দ হলো না। নালা দিয়ে নামতে হলে আমাকে আন্ডারওয়্যার ছাড়া সব খুলতে হবে, তারপরই জলের মধ্যে না জানি কী লুকিয়ে আছে সেগুলোকে ঠেলে বের হতে হবে। এই ব্যাপারটা আমার একদমই পছন্দ ছিল না, কিন্তু দাদা খুব অনুনয় করছিল। প্লিজ তুই পারবি। অগভীর জলে পা দিয়ে আমি যেন ইতস্তত করছিলাম। জলের তলে পা আমার সহজেই পৌঁছলো, তলাটা পিচ্ছিল, নালার জল আমার হাঁটু পর্যন্তও গভীর ছিল না। দেওয়ালের মাথায় যেখান থেকে জল বেরিয়ে যাচ্ছিল সেখানে অন্ধকার চার কোণা একটা গর্ত। গর্ত ছোট হলেও আমার মনে হচ্ছিল সেটার ভেতর দিয়ে হয়তো আমি বেরোতে পারবো। পুরো ক্লাসে সব থেকে ছোট আমার সাইজ। মাথা নামিয়ে জলের যতটা কাছে যাওয়া সম্ভব গেলাম। বিচ্ছিরি গন্ধে যেন আমার চোখ থেকে জল বেরিয়ে এলো, খুবই জঘন্য গন্ধ। চারকোনা গর্তের ওপাশে কি আছে তা প্রায় দেখা যাচ্ছিল না। জলে ডুব দেওয়া ছাড়া আমার কাছে আর অন্য কোনো উপায় নেই। ভয় পাচ্ছিলাম, যদি টানেলের ওপারে ভয়ানক কিছু থাকে, বিপজ্জনক কিছু, হয়তো আর ফেরত আসতে পারবো না। দাদাকে কথাগুলো বলতে দাদা আমার সব কাপড় চোপড় এক এক করে বেঁধে একটা লাইন বানালো, আর সেটার সাথে জুতোর ফিতে দিয়ে আমার পায়ে বাঁধল। যদি আমি কোথাও আটকে যাই তাহলে সে আমাকে টেনে আনতে পারবে। কোন দিকে যাব প্রথমে? আমি একবার ডানে বায়ে তাকিয়ে নিলাম। স্রোতের দিকে নাকি স্রোতের বিপরীতে? যে দিকে তোর খুশি, কিন্তু যদি মনে হয় টানেলটা অনেক লম্বা তাহলে ফেরত চলে আসবি। আমি ঠিক করলাম যে আমি স্রোতের বিপরীত দিকেই যাব, অর্থাৎ দরজা থেকে বাম দিকের গর্তে। চোখ বন্ধ করে ডুব দিলাম। নোংরা জলে মনে হচ্ছিল পোকামাকড় যেন আমার গায়ে সব কিলবিল করছে। দম ধরে চোখ বন্ধ রেখে প্রথমে গর্ত দিয়ে মাথা ঢোকালাম। টানেলের সিলিংটা খুবই নিচু আর সরু, মাথার পেছনটা সঙ্গে সঙ্গে সিলিংয়ের সাথে বাড়ি খেল। চারকোনা গর্তটা একদম আমার শরীরের ঘষ্টে ঘষ্টে ঢুকানো সমান চওড়া ছিল। মনে হচ্ছিল যেন শুয়ের ফুটো দিয়ে সুতো ঢুকাচ্ছি। জলের স্রোত তেমন একটা জোরালো ছিল না, আর সে কারণে আমাকে খুব একটা বেগও পেতে হয়নি। দু মিটার মতো যাওয়ার পর আমি টের পেলাম যে আমার মাথার সাথে আর সিলিংয়ের টোকা লাগছে না। নালাটা আবার চওড়া হয়ে গিয়েছে। আমি তাড়াতাড়ি মাথা তুলে দাঁড়ালাম এবং তারপরেই একটা চিৎকার শুনতে পেলাম। চোখে নোংরা জল ঢুকুক সেই ইচ্ছে আমার ছিল না, কিন্তু এখন চোখ খুলতে বাধ্য হলাম। এক মিনিটের জন্য মনে হলো আমি কি আগের রুমেই ফিরে এসেছি। জায়গাটা ঠিক আমাদের রুমের মতোই ধূসর, কংক্রিটের তৈরি একটা টিউব,
সেই নালা দুই দেওয়াল ভেদ করে চলে গিয়েছে। আমি ভেবেছিলাম আমাদের রুমের একদিকে গর্ত দিয়ে ঢুকে যেন আরেকদিকের গর্ত দিয়ে ফেরত এসেছি, কিন্তু আসলে তা নয়। আমার দাদার বদলে এই রুমে অন্য কাউকে দেখতে পেলাম, একটা অল্প বয়সী মেয়ে। আমার দাদার থেকে মনে হয় একটু বয়সে বড়ই হবে। এর আগে আমি তাকে কখনো দেখেছি বলে আমার মনেও পড়ে না। কে তুমি? সে চিৎকার করছে, বোঝা যাচ্ছে আমাকে দেখে ভয় পেয়েছে। আমার থেকে যতটা সম্ভব দূরে যাওয়ার চেষ্টা করছিল। আমি ওকে বোঝানোর চেষ্টা করলাম যে আমি আর আমার দাদা পাশের রুমেই আছি। স্রোত যেদিকে যাচ্ছে সেই দিকের রুমে পায়ের ফিতেটা খুলে নিয়ে আমি ঠিক করলাম যে আরও সামনে যাব। একইভাবে আরও দুটো রুম আবিষ্কার করলাম। সুতরাং মূল বক্তব্য হলো, আমাদের রুম থেকে স্রোতের বিপরীত দিকে গিয়ে মোট তিনটে রুম পেলাম। প্রত্যেক রুমেই একটি করে মেয়ে ছিল, তার পরের রুমে লম্বা চুলের আরও একটা মেয়ে, আর সবথেকে দূরের রুমের মেয়েটার চুল ছিল লাল রং করা। তারা সবাই আমাদের মতো বন্দি, এবং কেউই জানে না যে আমাদেরকে কেন বন্দি করা হয়েছে। সবার মধ্যে আমি আর আমার দাদাই ছিলাম সবথেকে ছোট। আমার মনে হয় আমাকে আর দাদাকে রাখা হয়েছিল কারণ আমি এখনও অনেক ছোট। আমাকে পুরো একজন মানুষ হিসেবে ধরা হয়নি। আমি আর দাদা মিলে হয়তো একজন মানুষ বা এইরকমই কিছু। লালচুলো মেয়েটা রুমের পর একটা লোহার খাঁচা দিয়ে নালার মুখ বন্ধ করা ছিল, যে কারণে আমি আর সামনে যেতে পারিনি। রুমে এসে দাদাকে সব কথা বললাম। ভেজা শরীর শুকিয়ে যাওয়ার পরেও আমার গায়ে যেন দুর্গন্ধ লেগেই থাকলো। ধোয়ার জন্য পরিষ্কার জল না থাকায় মনে হলো দুর্গন্ধ সারা ঘরে ছড়িয়ে গেল। কিন্তু দাদা গন্ধ নিয়ে কোনো অভিযোগ করল না। তার মানে স্রোতের দিক থেকে 4 নম্বর রুমে রয়েছি আমরা, বিড়বিড় করে বলল ও। ও কিছু একটা নিয়ে যেন চিন্তিত। একই সারিতে অনেকগুলো রুম, আর প্রত্যেকটাতেই একজন মানুষ বন্দি। ব্যাপারটা চিন্তা করে আমার আশ্চর্য লাগছিল। আমার মতো আরও অনেকেই এই অবস্থায় ভেবে একটু স্বস্তি পেলাম বটে, আবার একটু সাহসও পাচ্ছিলাম। যেন প্রথম দেখায় মেয়েরা সবাই হতভম্ব হয়ে গিয়েছিল, কিন্তু তারপর সবার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। দেখে মনে হচ্ছিল ওরা যেন বেশ কিছুদিন ধরে এখানে বন্দি, আর এতদিন ওরা কোনো মানুষের দেখা পায়নি। তাদের দরজা কেউই কখনো খোলেনি। তারা কোথায় আছে, তাদের দেওয়ালের বাইরে কি আছে, সব কিছুই জানতে চায় তারা। তাদের শরীর ছোট সাইজের না হওয়ায় কেউই নালায় নেমে অন্য পাশে গিয়ে দেখতে পারেনি। আমি যখন নালার ভেতর দিয়ে অন্য রুমগুলোতে গিয়েছিলাম, তখন প্রত্যেকেই আমাকে অনুরোধ করেছে যেন আমি আবার আসি, এসে তো জানাই যে অন্য রুমগুলোতে আমি কি কি দেখেছি, কে আমাদের এখানে আটকে রেখেছে। আমরা কিন্তু কেউই এ প্রশ্নের উত্তর জানি না। আমরা জানি না যে এই জায়গাটা আসলে কি। সবাই শুধু জানতে চাইছিলাম যে আমরা এখান থেকে কবে মুক্তি পাব। দাদার কাছে স্রোতের বিপরীত দিকের রুমগুলো নিয়ে রিপোর্ট করবার পর তৈরি হলাম স্রোতের দিকে গিয়ে দেখার জন্য। আগের মতোই আরও কয়েকটা কংক্রিটের রুম আবিষ্কার করলাম সেখানে। প্রথম রুমে আমার দাদার বয়সী একটা মেয়ে ছিল। আমাকে দেখে সে চমকে উঠল, কিন্তু সব কথা শোনার পর সে শান্ত হলো। বাকি সবার মতোই তাকে এখানে যেন কেউ ধরে এনেছে। তারও কোনো ধারণা নেই যে কেন আর কে সেটা করল। পরের রুমটায় গেলাম। এই রুমটায় সবই এক, শুধু একটা জিনিস অন্য রুমগুলোর থেকে আলাদা ছিল, সেটা হলো এই রুমটায় কেউ ছিল না, একদম শূন্য। একটা বাল্ব মলিন আলো ছড়িয়ে যাচ্ছে। বাকি সব রুমগুলোতে কেউ না কেউ ছিল। এই একটা খালি দেখে আমার কাছে যেন একটু অদ্ভুত লাগলো। নালা ধরে পরের রুমটায় গেলাম। ফিতে ধরে রাখার কেউই ছিল না, কিন্তু সেটা নিয়ে আমি খুব একটা দুশ্চিন্তাও করছিলাম না। আমি ধরেই নিয়েছিলাম যে আরও হয়তো কিছু ছোট ছোট রুম পাব, যে কারণে ফিতে আমি দাদার কাছেই রেখে এসেছিলাম। স্রোতের দিকে তৃতীয় রুমে এসে আমি আমার মায়ের বয়সী একজন মহিলাকে পেলাম। তিনি আমাকে নালা থেকে উঠে আসতে দেখে খুব একটা অবাক হলেন না। দূর থেকে দেখেই আমার যেন কেমন একটা মনে হচ্ছিল যে মহিলাটার মধ্যে অস্বাভাবিক কিছু একটা রয়েছে। তিনি জড়সড় হয়ে কোণায় বসে কাঁপছিলেন।
প্রথম দেখায় হয়তো মায়ের বয়সী বলে মনে হলেও সম্ভবত সেটা ভুল, তিনি আরও কম বয়সী হতে পারেন। সামনের দিকে তাকিয়ে দেখি নালার মাথায় আরও একটা লোহার গেট বসানো, এর বেশি যাওয়া আর সম্ভব নয়। মহিলাটাকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি ঠিক আছেন তো, উনি কাঁধ শ্রাক করলেন, ভয় মেশানো দৃষ্টিতে জিজ্ঞাসা করলেন, কে? তার কণ্ঠ কেমন যেন মৃত শোনালো, গলায় কোনো জোর নেই। অন্য রুমের মেয়েদের থেকে উনি স্পষ্ট আলাদা রকমের, কংক্রিটের মেঝেতে মাথার চুল ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। মহিলার হাত আর মুখ ছিল খড়মাক্ত আর নোংরা হয়ে, চোখ ভিতরে ঢুকে গিয়েছে, দেখে মনে হচ্ছিল যেন সে একজন কঙ্কাল। আমি তাকে জানালাম যে আমি কে আর কি করছি। মনে হলো তার অন্ধকারে চোখগুলোর মধ্যে আলোর ফুলকি দেখা দিল। তার মানে তুমি বলছো ওদিকে আরো জীবিত মানুষ রয়েছে? আমি তার কথার কোনো অর্থ বুঝতে পারছিলাম না। তুমি তাদের দেখেছো তাই না? আর না দেখেই বা কিভাবে থাকা সম্ভব? প্রতিদিন ঠিক সন্ধ্যা ছটার সময় নালা দিয়ে লাশগুলো ভেসে যায়। ফিরে গিয়ে দাদাকে সব কথা খুলে বলি। তার মানে সব মিলিয়ে রুমের সংখ্যা সাতটা। আমি তখন রুমগুলোকে নাম্বার দিচ্ছিলাম সহজে ব্যাখ্যা করার জন্য। স্রোতের শুরু থেকে ধরলে আমি আর দাদা যেই রুমে আছি সেটা হলো 4 নম্বর, আর শেষ রুম অর্থাৎ মহিলাটা যেই রুমে আছে সেটা হলো 7 নম্বর। আমি ভাবছিলাম মহিলার পাগলামির কথাগুলো দাদাকে বলবো কি না। আমাকে চিন্তা করতে দেখে দাদা কিছু একটা আঁচ করতে পারল। কাঁপতে কাঁপতে আমি দাদাকে বললাম 7 নম্বর রুমের মহিলার কথা, যে সে কী দেখেছে। প্রতিদিন 6টার সময় নাকি নালা দিয়ে মানুষের লাশ ভেসে যায়। কথাগুলো শোনার সময় আমার মনে হচ্ছিল এইটুকু ছোট নালা দিয়ে লাশ ভেসে যাবে কি করে। তাছাড়া 7 নম্বর রুমে একটা লোহার গেট আছে, লাশ যদি কোনো রকমে ভেসেও যায় তাহলে তো গেটে আটকে যাওয়ার কথা, তাই না? মহিলা বলছিল যে লাশগুলোকে কেটে ছোট ছোট টুকরো করা হয় যাতে গেটে লোহার পারগুলোর ভেতর দিয়ে পার হয়ে যেতে পারে। মধ্যে মধ্যে দু একটা টুকরো আটকে যায় ঠিকই, কিন্তু বেশিরভাগ সময় কোনো রকম সমস্যা হয় না। একদম প্রথম দিন থেকেই মহিলা নালা দিয়ে লাশগুলোকে ভেসে যেতে দেখছে। দাদা আমার দিকে একদৃষ্টে তাকিয়ে আমার সব কথা শুনল। কাল সন্ধ্যেও লাশগুলো দেখেছে? হ্যাঁ, গত সন্ধ্যায় আমরা তো কোনো লাশ ভেসে যেতে দেখিনি, আমরা তো 6টা পর্যন্ত জেগেই ছিলাম। রুমের যে অংশেই বসে থাকা হোক না কেন, নালা তো চোখে পড়বেই। যদি নালা দিয়ে অদ্ভুত কিছু ভেসে যায় তাহলে সেটা আমাদের চোখ এড়িয়ে যাওয়া সম্ভব ছিল না। আচ্ছা, 3 নম্বর রুমের মেয়েটা কি কিছু বলেছে যে সে এরকম কিছু দেখেছে কিনা? আমি মাথা নাড়লাম। এই 7 নম্বর রুমের মহিলাই শুধু লাশের কথা বলছে, আর কেউ না। মহিলা কি কোনো ধরনের হ্যালুসিনেশনে ভুগছে বা ওই রকম কিছু? কিন্তু মহিলার চেহারা আমি মাথা থেকে কিছুতেই দূর করতে পারছিলাম না। ওই ভাঙা মুখ, চোখের নিচে কালো দাগ, চোখগুলো এমনই গভীর অন্ধকারে ছিল যেন মনে হচ্ছিল সে ইতিমধ্যেই মৃত। তাকে দেখে মনে হচ্ছিল মহিলা যে সত্যিই খারাপ কিছু দেখেছে এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তোমার কি মনে হয় ওই মহিলা কি সত্যি কথা বলছে? জানি না, আমার এত ভয় লাগছিল যে বুঝতেই পারছিলাম না কি করা উচিত। যখন সময় হবে তখন আমরা সবই জানতে পারবো। দাদা আর আমি দরজায় হেলান দিয়ে বসে থাকলাম, অপেক্ষায় থাকলাম যে কখন ঘড়িতে 6টা বাজবে। এক সময় ঘড়ির বড় কাঁটা আর ছোট কাঁটা মিলে সোজা একটা লাইন তৈরি করল। বাল্বের মলিন আলো পড়ে রূপলি কাঁটাগুলো যেন চকচক করছিল, যেন আমাদের বলতে চাইছিল যে সময় হয়ে এসেছে। আমি আর দাদা জোরে দম নিয়ে নালার দিকে তাকিয়ে থাকলাম। দরজার বাইরে মনে হলো দূরে কোথাও কারো যাওয়ার কিংবা আসার শব্দ ভেসে এলো, সেটা শুনে দুজনেই উসখুস করছিলাম। 6টা বাজার সঙ্গে সঙ্গে ওই পায়ের শব্দের কি কোনো সংযোগ আছে? হয়তো ওও ভাবছিল, তাই বলে কোনো লাভ নেই। দূর থেকে মনে হলো কোনো এক মেশিনের শব্দ ভেসে এলো, কিন্তু নালা দিয়ে কোনো লাশ কিংবা লাশের টুকরো ভেসে এলো না। সির্ফ আগের মতোই খোলা জল আর জলে ভেসে থাকা পোকামাকড়। তৃতীয় দিন, সোমবার। ঘুম যখন ভাঙল তখন ঘড়িতে 7টা।
আমাদের সকালের ব্রেকফাস্টে এক স্লাইস পাউরুটি, আগের দিন আমরা জলের বাটিটা ফাঁক দিয়ে বের করে দিয়েছিলাম, সেটাই জল ভরে আবার ফিরিয়ে দিয়েছে। যে লোকটা অথবা মহিলা আমাদের এখানে আটকে রেখেছে সে হয়তো পাউরুটির সঙ্গে জলের জগ নিয়ে আসে। আমি কল্পনা করলাম একজন মুখমণ্ডলবিহীন লোক যে এক দরজা থেকে আর এক দরজায় যাচ্ছে, এক পিস করে রুটি দিচ্ছে আর বাটিতে জল ঢালছে। দাদা পাউরুটিটা দুটো টুকরো করে বড় টুকরোটা আমাকে দিল। তোকে একটা কাজ করতে হবে আমার জন্য, সে বলল। সে চায় আমি যেন নালা দিয়ে গিয়ে সবাইকে কিছু কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে আসি। আমার ইচ্ছে করছিল না, কিন্তু তাহলে ও রুটিটা ফিরিয়ে নেবে বলল, সুতরাং না করার আমার আর কোনো উপায় ছিল না। আমি চাই তুই সবাইকে দুটো প্রশ্ন করবি, তারা কতদিন ধরে আটকে আছে আর নালা দিয়ে কোনো লাশ ভেসে যেতে দেখেছে কি না, এই দুটো প্রশ্ন। আমি তাই করলাম। প্রথমে আমি স্রোতের বিপরীত দিকের তিনটে রুমে গেলাম। তিনজনই আমাকে দেখে খুশি হলো। আমি তাদের দাদার প্রশ্নগুলো করলাম। রুমগুলোতে কোনো জানালা ছিল না, তাই দিন হিসেব করা সম্ভব ছিল না, কিন্তু তারপরেও সবারই মোটামুটি ধারণা ছিল যে তারা কতদিন ধরে বন্দী। গড়ি না থাকলেও দিনে প্রতিদিন একবার করে খাবার আসে, সেভাবে বলা সম্ভব যে কতদিন গেল। তারপর আমি স্রোতের দিকে রুমগুলোতে গেলাম এবং অদ্ভুত একটা ব্যাপার দেখতে পেলাম। পঞ্চম রুমের আগের মেয়েটাই ছিল, কিন্তু ষষ্ঠ রুমে যেটা গতকাল খালি ছিল আজ সেখানে একজন নতুন মেয়ে। সে আমাকে দেখে ভয় চিৎকার করে কাঁদতে লাগলো। আমাকে নোংরায় মাখামাখি অবস্থায় দেখে প্রথমত কোনো দৈত্য বা সেরকমই কিছু একটা ভেবেছিল। তাকে বোঝাতে গিয়ে অনেক ঝামেলা পোহাতে হলো। সব শুনে সে কিছুটা শান্ত হলো। যা বুঝলাম, তাকে এখানে গতকাল আনা হয়েছে, রাস্তায় জগিং করছিল, কাছেই একটা সাদা স্টেশন ওয়াগন দাঁড় করানো ছিল। গাড়িটা তার পাশ দিয়ে যাওয়ার সময় মনে হলো ওর মাথায় কিছু একটা এসে লাগলো, তারপর সব অন্ধকার। মেয়েটা মাথা টিপে দেখল যে তখনও তার ব্যথা করছে কিনা। আমি সপ্তম রুমে গেলাম, যে রুমে আগের দিন পাগল মহিলাটা আমাকে লাশগুলোর কথা বলেছিল, কিন্তু রুমে কেউই ছিল না, মহিলাটাও উধাও। খালি কংক্রিটের রুম আর ম্লান হলুদ বাল্ব। আর একটা অদ্ভুত জিনিস আমি লক্ষ্য করলাম, যে রুমটাকে আগের দিনের থেকে অনেক পরিষ্কার দেখাচ্ছিল। দেখে মনেই হচ্ছিল না যে এখানে কেউ কখনো ছিল। দেওয়ালে কিংবা মেঝেতে এক বিন্দুও ধুলো পড়ে নেই। যে মহিলাটার সঙ্গে আমি কথা বলেছিলাম সে কি তাহলে আমার কল্পনা, নাকি আমি ভুল রুমে চলে এসেছি? চতুর্থ রুমে এসে আমি আমার দাদাকে সব কথা বললাম। প্রথম প্রশ্নের উত্তর সবার আলাদা আলাদা ছিল। এক নম্বর রুমের লালচুলো মেয়েটার আজকে ষষ্ঠ দিন, সে নিশ্চিত যে সে ছদিনেরই খাবার খেয়েছে। দু নম্বর রুমের মেয়েটার আজ পঞ্চম দিন, তিন নম্বর রুমের মেয়েটার আজ চতুর্থ দিন, চার নম্বর রুমে রয়েছি আমরা, আমাদের আজ তৃতীয় দিন, ছ নম্বর রুমের মেয়েটা গত রাত্রেই আনা হয়েছে, তার মানে আজ তার প্রথম দিন, সাত নম্বর রুমের মহিলাটা যে কতদিন ধরে আছে সেটা জানার এখন আর কোনো উপায় নেই, কারণ সে এখন আর নেই সেখানে, হয়তো সে বের হতে পেরেছে। আমি দাদাকে বললাম, কিন্তু দাদা অতটা নিশ্চিত হতে পারল না। দ্বিতীয় প্রশ্নটা ছিল, নালা দিয়ে কেউ লাশ ভেসে যেতে দেখেছে কি না? উত্তর হলো কেউই দেখেনি। কিন্তু প্রশ্নটা শুনে সবাই কেমন যেন একটু হতভম্ব হয়ে গিয়েছিল। প্রত্যেকেই আমাকে জিজ্ঞাসা করল যে এরকম প্রশ্ন আমি তাদের কেন করছি। তাদের সবার ধারণা আমি বোধহয় ভেতরকার কোনো খবর জানি। তা অবশ্য জানি, আমি ছাড়া ওরা তো নালা দিয়ে এই রুম থেকে আর এক রুমে গিয়ে তথ্য সংগ্রহ করতে পারছিল না। ওরা খালি পারছিল কল্পনা করতে। এরকম রুমে বন্দি থেকে কল্পনা ছাড়া আর কী বা করা যায়? পরে সব বলবো বলে তাড়াতাড়ি উত্তর জানার জন্য আমি সংক্ষেপে উত্তর দিয়ে পার হতে যাচ্ছিলাম, এমন সময় প্রায় সকলেই আমাকে চেপে ধরল। অতএব আমার আর কোনো উপায় ছিল না, তাই আগের রাত্রে শোনা ওই পাগল মহিলার সমস্ত কথাটা তাদের বললাম। সব শুনে সবার মুখ যেন কেমন সাদা হয়ে গেল আর আমাকে নির্বোধ বলে বকাঝকা করল। তারা সবাই বলল যে আমার কাহিনী কোনোভাবেই সত্যি হতে পারে না, কিন্তু শেষ পর্যন্ত আমাকে যেতে দিল তারা। সবাই বলল যে তারা কোনো লাশ ভেসে যেতে দেখেনি।
আমার মনে হলো 7 নম্বর রুমের মহিলা তাহলে নিশ্চয়ই কোনো হ্যালুসিনেশন কিংবা এরকমই কিছু একটাতে ভুগছিল। মহিলা বলেছিল সে নাকি প্রতিদিনই একই সময় লাশের টুকরো ভেসে যেতে দেখেছে, কিন্তু অন্য মেয়েরা বলল তারা সেরকম কিছুই দেখেনি। এই ধাঁধার কোনো অর্থ বের করতে পারলাম না আমি। আমি আবার সেই 4 নম্বর ঘর অর্থাৎ দাদার কাছে ফিরে এলাম। তাকে এসে সব বললাম। আমি দলা পাকিয়ে মেঝেতে ঘুমানোর চেষ্টা করলাম। কংক্রিটের মেঝেতে বুকের হাড়ে লেগে ব্যথা করছিল, কিন্তু কিছু করার ছিল না। যদিও আমার তথ্যগুলো অবিশ্বাস্য, কিন্তু তারপরেও আমার মনে হলো যে সমস্ত রুমগুলোতেই একই কথা বলে আসা উচিত। তারা রুমে একা রয়েছে, সবাই আতঙ্কিত, কিন্তু অন্যদিকে আমার সাথে কথা বললে ওরা আরও বিভ্রান্ত হয়ে যেতে পারে। আমি জানি না যে এই কাজটা করা ঠিক হবে নাকি আরও খারাপ হবে। দাদা রুমের এক কোণায় বসে দেওয়ালের একটা দিকে একভাবে তাকিয়েছিল। হঠাৎ সে খপ করে কিছু একটা ধরল। কোত্থেকে আমার মাথায় একটা চুল এসে পড়ল। অবাক হয়ে দেখলাম দুহাতের আঙুলে একটা লম্বা চুল ধরে রেখেছে ও। আমি বুঝতে পারছিলাম না যে ও কি বলছে। দেখ কত বড় চুল। ও উঠে দাঁড়িয়ে হাত দিয়ে চুলটা কতটা লম্বা সেটা মাপার চেষ্টা করল। আন্দাজে মনে হলো 50 সেন্টিমিটারের মতো হতে পারে। অবশেষে আমি বুঝতে পারলাম যে ও কি বলার চেষ্টা করছে। আমার বা দাদার কারোর চুলই অত বড় নয়, তার মানে চুলটা অবশ্যই অন্য কারোর। তাহলে কি আমাদের আগে এই রুমে কাউকে বন্দি রাখা হয়েছিল? আমার মুখ শুকিয়ে গেল। তাহলে না না, হয়তো হয়তো বোকার মতো কথা, কিন্তু তুই কি বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? স্রোতের বিপরীতের রুমগুলোর মানুষগুলো আমাদের চেয়ে বেশি সময় ধরে আছে। 2 নম্বর রুম থেকে 1 নম্বর রুমের মেয়েটা একদিন বেশি আছে। তার মানে হলো আমাদের সবাইকে সিরিয়ালে রাখা হয়েছে প্রথম রুম থেকে। দাদা মনে করিয়ে দিল যে প্রত্যেক রুমে কে কদিন ধরে আছে। তাহলে এখানে কে ছিল? এখানে কি আর কেউ ছিল? এটা কি আগে খালি ছিল না? হ্যাঁ খালি ছিল ঠিকই, কিন্তু তার আগে? দাদা রুমের মধ্যে পায়চারি করতে লাগলো, এক পাশ থেকে আর এক পাশে মাথা দোলাচ্ছে। ভেবে দেখ, গতকাল আমাদের যখন ঘুম ভাঙল সেটা ছিল আমাদের দ্বিতীয় দিন। আমাদের পাশের 5 নম্বর রুমের মেয়েটার জন্য প্রথম দিন, 6 নম্বর রুমটা খালিই ছিল বা বলা যায় শূন্য দিন। কিন্তু 7 নম্বর রুমের মহিলাটার জন্য কত নম্বর দিন ছিল? সিরিয়ালি ধরলে -1 দিন। তোদের কি স্কুলে নেগেটিভ নাম্বার শেখানো শুরু করেছে? হ্যাঁ ওইটুকুই আমি জানি, কিন্তু সত্যি কথা হলো ব্যাপারটা বুঝতে আমার কষ্ট হচ্ছিল। বুঝতে পারছিস না তাই না? -1 দিনে এই রুমে আর কেউ ছিল না। আমার ধারণা গতকাল ওই মহিলাই এখানে 6ষ্ঠ দিন ছিল। সে নিশ্চয়ই 1 নম্বর রুমের মেয়েটার একদিন আগে এখানে এসেছিল। তাহলে সে এখন কোথায়? দাদা হঠাৎ পায়চারি থামিয়ে আমার দিকে তাকালো। শকড কয়েক মুহূর্ত ইতস্তত করে আমাকে সে ব্যাখ্যা করল, সম্ভবত ওই মহিলা আর এই দুনিয়াতে নেই, সম্ভবত এখন সে মৃত। গতকাল যে উধাও হয়ে গেছে তার জায়গায় আজকে নতুন মানুষ এসেছে। আমি যা দেখেছি তা নিয়ে চিন্তা করলাম, তথ্যগুলো দাদার কথার সঙ্গে মিলিয়েও দেখার চেষ্টা করলাম। এক একটা দিন যাই আর স্রোতের দিকে একটা করে রুম খালি হতে থাকে, শেষ মাথায় গিয়ে আবার প্রথম থেকে শুরু হয়। 7টা রুম, সপ্তাহের প্রতিদিনের জন্য একটা করে। এক এক দিন এক এক রুমের মানুষকে খুন করা হয় আর নালা দিয়ে তার লাশ ভাসিয়ে দেওয়া হয়, আর পরের দিন নতুন মানুষ দিয়ে সেই জায়গাটা পূরণ করে দেওয়া হয়। গতকাল 6 নম্বর রুমে কেউ ছিল না, আজকে সেখানে নতুন একজনকে আনা হয়েছে। নতুন একজনকে কিডন্যাপ করে শূন্যস্থান পূরণ করা হয়েছে। গতকাল 7 নম্বর রুমে একজন ছিল, আজ সেখানে কেউ নেই, উধাও। কেটে টুকরো টুকরো করে হয়তো নালায় ভাসিয়ে দেওয়া হয়েছে তাকে। দাদা মেঝের দিকে তাকিয়ে বিড়বিড় করে কিছু একটা বলছিল, শুনে মনে হলো সে যেন কোনো জাদু মন্ত্র বলছে। ওর দৃষ্টি নির্দিষ্ট কোনো কিছুতে সীমাবদ্ধ ছিল না। সেই কারণেই 7 নম্বর রুমের মহিলাটা নালা দিয়ে লাশ ভেসে যেতে দেখেছে। রুমগুলোতে মানুষ এমনভাবে রাখা যে নালা দিয়ে কেউ ভেসে গেলে স্রোতের দিকে রুমগুলো কারো দেখতে পাওয়ার কথা না। মহিলাটা ঠিকই দেখেছিল, ও হ্যালুসিনেশনে ভুগছে না, শেষ রুমে থাকার জন্য অন্য রুমের লাশগুলোকে ভেসে যেতে দেখেছিল। গতকাল 7 নম্বর রুমের মহিলাটা খুন হয় তার লাশ কিন্তু কেউ দেখেনি।
দাদা আমাকে সমস্ত ব্যাপারটা ব্যাখ্যা করে বোঝালো। পুরো ব্যাপারটা অনেকটা জটিল বলে মনে হলেও দাদা যা বলেছিল তা আমি বিশ্বাস করলাম। আমাদেরকে এখানে আনা হয়েছে শুক্রবার। আমার মনে হয় ওই দিন 5 নম্বর রুমে যে ছিল তাকে খুন করে নালায় ভাসিয়ে দেওয়া হয়েছিল। পরের দিন 6 নম্বর রুমে যে ছিল তাকে খুন করা হয়, আর 5 নম্বর রুমে নতুন বন্দি আনা হয়। তুই যেদিন খালি রুম দেখলি ওই রুমের বন্দিকে খুন করা হয়েছিল। তারপর রবিবারে 7 নম্বর রুমের বন্দিকে খুন করা হয়। আমরা সারাদিন তাকিয়ে থাকলেও নালায় কিছু দেখতে পেতাম না, কারণ লাশগুলো স্রোতের উল্টো দিকে যায় না। আজকে সোমবার, অর্থাৎ প্রথম রুমের বন্দিকে আজকে খুন করা হবে। আমি ছুটে প্রথম রুমে গেলাম, লাল চুলের মেয়েটাকে দাদার ব্যাখ্যা শোনালাম, কিন্তু সে আমাকে বিশ্বাস করলো না। মকুড়ি নিয়ে বলল যে এখানে এরকম কিছুই সত্যি হতে পারে না, কিন্তু সেরকম যদি কিছু হওয়ার সম্ভাবনা থাকে তাহলে পালানোর উপায় খোঁজাটাই কি বুদ্ধিমানের কাজ হবে না? কিন্তু আমাদের দুজনেরই কোনো ধারণা ছিল না যে কি করা যেতে পারে। আমি তোমাকে বিশ্বাস করি না, সে খেপে গিয়ে আমার মুখের উপর চিৎকার করল। আর এটাই বা কোন নরকে এসে পড়লাম? আমি নালা দিয়ে আবার আমাদের রুমে ফিরে এলাম। আসার সময় আমাকে অন্য দুটো রুমও পার হতে হলো। দুটো জায়গাতেই আমাকে প্রশ্নের উত্তর দিতে হলো যে কোনো খবর আমি জানি কি না। আমার কিছু বলা উচিত ছিল কি না সে ব্যাপারে আমি নিশ্চিত ছিলাম না, তাই ঠিক করলাম আপাতত কিছু না বলাই ভালো। আমি শুধু বললাম যে শিগগিরই এসে জানাবো। দাদা ঘরের এক কোণায় বসেছিল। আমি নালা থেকে উঠে আসতেই আমাকে জড়িয়ে ধরল। খেয়াল নেই যে আমি এখনও নোংরায় মাখামাখি হয়ে আছি। ওর ঘড়িতে তখন 6টা বাজে। দুজনেই একসঙ্গে খেয়াল করলাম যে নালার জল লাল হয়ে উঠেছে। আমি আর দাদা দুজনেই কথা হারিয়ে নালার দিকে তাকিয়ে থাকলাম। ছোট ছোট সাদা জিনিস যেন নালার চারকোনা গর্ত দিয়ে ভেসে আসতে লাগলো। প্রথমে আমরা বুঝতে পারলাম না যে ওগুলো কি জিনিস। পরে মুখের নিচে পাটির এক সারি দাঁত ভাসতে দেখলাম। আধডোবা অবস্থায় সেটা যেন নালার এক মাথা থেকে আরেক মাথায় ভাসতে ভাসতে চলে গেল। শিগগিরই কান, আঙুল, পেশি এই সবই পিছু পিছু ভেসে এলো। একটা আঙুলে তখনও সোনার আংটি লেগে রয়েছে। একগাদা লাল চুল ভেসে গেল। ভালো করে আমরা তাকিয়ে দেখলাম যে শুধু চুল না, চুলের সঙ্গে মাথার কিছুটা তালুর অংশও লেগেছিল। আমরা বুঝতে পারছিলাম যে এটা 1 নম্বর রুমের মেয়েটার লাশ। ঘোলাটে জলে ওর শরীরের অসংখ্য টুকরো ভেসে যেতে লাগলো। ওগুলো দেখে মনে হচ্ছিল না যে কোনো মানুষের শরীর সেটা। আমার কেমন যেন অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। আলাদা আলাদা কিউব আকৃতির রুমে আমাদেরকে আটকে রাখা হয়েছে। খুন করবার আগে আমাদের কিছু সময় দেওয়া হয়েছে একাকি বসে চিন্তা করার জন্য। এ কোন নরকে এসে পড়লাম আমরা? তার খনখনে কাঁপা কাঁপা কণ্ঠ যেন আমার মাথায় আগুন জ্বালিয়ে দিয়েছিল। কোনোভাবে মাথা থেকে সরাতে পারছিলাম না। আমি উপলব্ধি করতে পারছিলাম এই বন্ধ রুমগুলো আমাদেরকে আটকে রাখেনি, এর চেয়ে অনেক বেশি কিছু এর সঙ্গে জড়িত। আমার মনে হচ্ছিল রুমগুলো হয়তো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের জীবন, আমাদের আত্মাকে এখানে আটকে রেখেছিল, আমাদের ভেতর থেকে আলো পর্যন্ত কেড়ে নিয়েছিল। এই জায়গাটা একটা জেলখানা যা আমাদের আত্মাকে বন্দি করে রেখেছে। এই রুম আমাকে এমন এক একাকিত্ব শিখিয়েছে যা আমি আগে কখনো দেখিনি, আমি আগে কখনো অনুভবও করিনি। এ যেন ভবিষ্যৎহীন, মূল্যহীন এক জীবন। আঙুল গুনে দেখলাম যে খুন হওয়ার আগে আমাদের হাতে আর কদিন সময় আছে। 6ষ্ঠ দিনে, অর্থাৎ বৃহস্পতিবার সন্ধে 6টার সময় আমাদেরকে খুন করা হবে। 4র্থ দিন, মঙ্গলবার। কয়েক ঘন্টা পর নালার জল থেকে সমস্ত রক্ত মিলিয়ে গেল। শেষের দিকে জলের মধ্যে সাবানের ফেনার মতো কিছু একটা ভাস ছিল, যেন কেউ ধোয়ার কাজে নালাটা ব্যবহার করছিল। হয়তো কেউ প্রথম রুমটা পরিষ্কার করছে। কাউকে খুন করলে প্রচুর রক্ত বের হওয়ার কথা, সেগুলো তো কাউকে না কাউকে পরিষ্কার করতেই হবে, তাই না? দাদার ঘড়িতে তখন 12টা বাজল, মাঝরাত, অর্থাৎ মঙ্গলবারের শুরু, আমাদের এখানে আসার 4র্থ দিন।
আমি নালায় নেমে এক নম্বর রুমের দিকে গেলাম। অন্য দুই রুমের দুজন মেয়েই আমাকে নালায় ভেসে আসতে থাকা জিনিসগুলো নিয়ে প্রশ্ন করল। আমি তাদের কিছু না বলেই বেরিয়ে এলাম। যেমনটা ভেবেছিলাম, লালচুলো মেয়েটা আর নেই। রুমটা দেখে মনে হচ্ছিল যেন হোস পাইপ দিয়ে ধোয়া হয়েছে। কেউ একজন অবশ্যই রুমটা পরিষ্কার করেছে, যদিও সে কে সে ব্যাপারে আমার কোনো ধারণা নেই। কিন্তু আমি নিশ্চিত যে লোকটা আমাদের এখানে বন্দি করে রেখেছে নিশ্চয়ই সেই হবে। ভেবে অবাক লাগল, কি ধরনের মানুষ হলে আর একটা মানুষকে ধরে এনে এই রুমগুলোতে রেখে খুন করতে পারে। ছদিন একটা রুমে আটকে রেখে উপভোগ করছে, আর তারপরে সে টুকরো টুকরো করছে। আমরা এখনো পর্যন্ত লোকটাকে দেখিনি, তার গলার আওয়াজও শুনিনি, কিন্তু আমরা নিশ্চিত যে সে আছে। প্রতিদিন দরজার সামনে যাওয়া আসা করে, প্রতিদিন নিয়ে আসে পাউরুটি, জল আর মৃত্যু। ওই লোকটাই এই রুমগুলো ডিজাইন করেছে, এগুলো তৈরি করেছে, আর সেই সাথে তৈরি করেছে এখানকার মৃত্যুর নিয়মগুলো। আমরা না চাইলেও বিমর্ষ হয়ে পড়লাম। একসময় না একসময় আমি আর আমার দাদাও খুন হব। মৃত্যুর আগে পর্যন্ত সেই খুনির সঙ্গে আমাদের দেখা হওয়ার কোনো সম্পর্ক নেই। এই খুনি যে আসল স্বয়ং মৃত্যু দেবতা। দাদা, আমি আর বাকি সবাই এই উন্মাদ লোকটার ফাঁদে আটকা পড়ে আছি। আমাদের সবার মৃত্যু ঘোষণা করা হয়ে গিয়েছে। আমি দু নম্বর রুমে ফিরলাম। ওই রুমের মেয়েটাকে বললাম যে ওর ছয় দিন বন্দিত্ব হয়ে গেছে, আরও বললাম দাদা আমাকে যা যা বলেছিল আগের দিন। এই মেয়েটা আমাকে নির্বোধ বলে গালাগালি দেয়নি, ও নালা দিয়ে লাশের টুকরোগুলো ভেসে যেতে দেখেছে। ও বুঝতে পেরেছে যে ও এখানে একজন বন্দি, যে কিনা আর কোনোদিনই দুনিয়ার আলো আর নিজের চোখে দেখতে পারবে না। আমার কথা বলা শেষ হওয়ার পর সে চুপ করে বসে রইল। আমি পরে আবার আসবো বলে গেলাম তিন নম্বর রুমের দিকে। সেখানে গিয়ে আবারও এই কাহিনী বললাম। তিন নম্বর রুমের মেয়েটা খুন হবে কালকে। এতদিন ওর ধারণা ছিল না যে কতদিন পর্যন্ত ও এখানে বন্দি থাকবে। এখন ওর স্পষ্ট ধারণা হলো। মেয়েটা যখন মুখে হাত চেপে কাঁদতে শুরু করল, তখন আমি জানি না কেন অবাক হলাম না। আমি জানি না যে ঠিক কোন সময় আপনি মরতে যাচ্ছেন, আর তা না জানতে পারাই হয়তো সব থেকে ভালো। পাঁচ আর ছয় নম্বর রুমে গিয়েও আমি একই কথা খুলে বললাম। সাত নম্বর রুমে গিয়ে দেখি একজন নতুন মেয়ে এসেছে। আমাকে নালা থেকে উঠতে দেখে সে যেন ভয়ে চেঁচিয়ে উঠল। চার নম্বর রুমে আমি আবার আমার দাদার কাছে ফিরে এলাম। দাদার ঘড়িতে দেখলাম এখন সকাল ছটা বাজে। এমন সময় দরজার বাইরে পায়ের শব্দ শুনতে পেলাম। দরজার তলা দিয়ে এক পিস পাউরুটি চলে এলো। জলের পাত্রে জল ঢালার শব্দও পেলাম। আমরা তাড়াতাড়ি দরজার দিকে ছুটে গেলাম। অনেক কড়াঘাত করলাম, অনেক চিৎকার করলাম, কিন্তু দরজার ওপাশের লোকটার হাবভাব দেখে মনে হলো না যে সে আমাদের কথা শুনতে পেয়েছে। মুহূর্তের মধ্যেই অন্যদিকে চলে গেল। তার পায়ের আওয়াজ আস্তে আস্তে দূরে মিলিয়ে গেল। দরজার বাইরে এই সেই লোক যে মানুষ খুন করে চলেছে। শিট শিট শিট, দাদা বিড়বিড় করল, দরজার সাথে হেলান দিয়ে বসে পড়ল। দরজায় কোনো হাতল নেই। কবজা দেখে মনে হচ্ছে দরজাটা যেন ভেতর দিকে খোলে। এরপর যেদিন খুলবে সেদিন হয়তো আমাদেরই মরতে হবে। আমি মরতে যাচ্ছি, আমি নিজেকে নিজেই শোনালাম। জীবনে অনেকবার কেঁদেছি বাড়ি থেকে দূরে যাওয়ার জন্য, কিন্তু কখনো মরতে হবে ভেবে চোখে জল ফেলা হয়নি। খুন হওয়া ব্যাপারটা কীরকম বিষয়টা বুঝতে আমার সমস্যা হচ্ছিল। আমি দাদার পাশে গিয়ে দাঁড়ালাম। দাদা হাঁটু জড়িয়ে বসেছিল, শূন্য চোখে আমার দিকে তাকালো। তুই কি সাতরুমের কাহিনী সবাইকে বলে দিয়েছিস? আমি মাথা ঝাঁকালাম, কিন্তু মনে মনে বিভ্রান্ত হয়ে গেলাম। নিষ্ঠুর একটা কাজ করেছিস। বুঝতে পারিনি, আমি ব্যাখ্যা করার চেষ্টা করলাম, কিন্তু দাদার মনে হলো না সে কিছু শুনছে। আমি আবার দু নম্বর রুমের দিকে এগোলাম। দু নম্বর রুমের মেয়েটা আমাকে দেখে হাসলো, মনে হলো যেন হাঁফ ছেড়ে বাঁচল। আমি ভয় পাচ্ছিলাম বোধহয় তুমি আর আসবে না। বুঝতে পারছিলাম না যে কি করব।
হাসিটা মলিন হলেও আমার ভেতরটা উষ্ণ করে তুলল। মনে হচ্ছিল যেন কত দিন কাউকে হাসতে দেখিনি, তাই ওর হাসিটা যেন একই সাথে উষ্ণতা আর আলো ছড়াচ্ছিল। কিন্তু ব্যাপারটা আমার কাছে অদ্ভুত লাগছিল। আমি জানি না যে ও কিভাবে হাসতে পারছিল। ও তো জানে যে ওকে কালকেই মরতে হবে। একটু আগে যে চিৎকার শুনলাম সেটা কি তোমার দাদা? হ্যাঁ, আপনি ওর কথা শুনতে পেয়েছিলেন? শুনতে পেয়েছি, কিন্তু বুঝতে পারিনি যে কি বলছিল, তাই ভাবছিলাম তোমার দাদা কিনা। মেয়েটা আমাকে তার বাড়ির অনেক গল্প বলল। তুমি যখন বাইরে যেতে পারবে, আমি চাই যে তুমি এটা আমার পরিবারকে পৌঁছে দেবে। ও গলা থেকে দ্রুত একটা নেকলেস খুলে আমার গলায় পরিয়ে দিল। জিনিসটা একটা রূপোর চেন, সাথে একটা ছোট্ট লকেট। পুরোটা দিন মেয়েটার সঙ্গে কাটালাম। আমরা যেন একজন আরেকজনের বন্ধু হয়ে গিয়েছিলাম। রুমের এক কোণায় পাশাপাশি দেওয়ালে হেলান দিয়ে পা ছড়িয়ে সারা দিন বসে গল্প করলাম। সেই মুহূর্তগুলোতে সিলিংয়ে ম্লান বাল্বটা যেন আমাদের ওপর বড় ছায়া ফেলছিল। রুমে একটা মাত্রই শব্দ ছিল, আর সেটা নালা দিয়ে কুলকুল করে জল বয়ে যাওয়ার শব্দ। হঠাৎ করে আমার মনে পড়ল, নালা দিয়ে যাওয়া আসার কারণে আমার শরীরে একটা বাজে গন্ধ রয়েছে। আমি তখন একটু সরে বসলাম। কি হলো, সরে যাচ্ছ কেন? সে হেসে বলল, আমি নিজেও তো কতদিন স্নান করিনি। আমাদের কথার মাঝে মাঝে সে আমার দিকে তাকিয়ে হাসছিল। বিষয়টা আমার কাছে একটু অদ্ভুত লাগছিল। আজকে যদি তুমি মারা যাও তাহলে কাঁদছ না কেন? আমি তাকে জিজ্ঞাসা করলাম। আমি নিশ্চিত যে আমার মুখের বিভ্রান্তটা পরিষ্কার ফুটে উঠেছিল। সে এক মিনিট চিন্তা করে বলল, কারণ আমি ব্যাপারটাকে মেনে নিয়েছি। আমি ঘরে ফিরে এসে যখন নেকলেসের কাহিনীটা বললাম, তখন দাদা আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর আবার নালার জল লাল হতে শুরু করল। একটু আগে আমার সাথে বসে থাকা মেয়েটার চোখ আর চুল ভেসে যেতে দেখলাম। নালা দিয়ে ওর আঙুল ভেসে যাচ্ছিল। আমার চোখ দিয়ে গলগল করে জল বেরোতে লাগল। পঞ্চম দিন, বুধবার। কেউ খুন করে আর কেউ খুন হয়, এই সাতটা রুমকে ঘিরে চলা নিয়মগুলো যেন একদম শর্তহীন। সাধারণ যে খুন করে সেই একমাত্র নিয়মগুলো জানে, আর আমরা যারা খুন হব তাদের কিছুই জানার কথা নয়। কিন্তু এইবার একটু ব্যতিক্রম হলো। যে লোকটা আমাদের এখানে ধরে এনেছে সে আমাকে আর আমার দাদাকে একই রুমে রেখেছে। আমি যেহেতু এখনও বাচ্চা ছেলে, হয়তো সেই জন্যই আমাকে গোটা মানুষ ধরেনি। এমনকি দাদাও হয়তো পরচুলা বলে সেদিন মেয়ে সেজেছিল বলে তাকেও মেয়ে বলে ধরে নিয়েছে। পরে জানতে পেরে হয়তো আমাদেরকে আর ছাড়েনি। কিন্তু আমার দাদা আর আমি একটা প্ল্যানের কথা ভাবছি, যা দিয়ে হয়তো আমরা এখান থেকে জান নিয়ে বেরিয়ে আসতে পারব। আমাদের চতুর্থ দিন শেষ, পঞ্চম দিন অর্থাৎ বুধবার শুরু হয়েছে। দ্বিতীয় রুমের মানুষটা উধাও হয়েছে, তার জায়গায় এসেছে একজন নতুন। সাত রুমের নিয়মগুলো এই প্যাটার্নেই পুনরাবৃত্তি হতে থাকে। আমরা জানি না যে এই পুনরাবৃত্তি কত দিন ধরে চলছে, কত মানুষ টুকরো টুকরো করে এই নালা দিয়ে ভেসে গিয়েছে। আমি একমাত্র দেওয়াল পার হয়ে গিয়ে সবার সঙ্গে কথা বলতে পারি। স্বাভাবিকভাবে কেউই আনন্দে ছিল না, কিন্তু তারপরেও প্রতিবার যখনই তারা আমাকে দেখেছে, তারপরে তারা প্রত্যেকেই আমাকে আবার দেখতে অনুরোধ করেছে। কেউই তাদের এক রুমে থাকতে চাইতো না। কিন্তু তুই এক রুম থেকে অন্য রুমে যেতে পারিস, খুনি হয়তো তোকে কখনো ধরতে পারবে না, দাদা আমাকে বলল। আমি আবার নালাটায় ঢুকতে যাচ্ছিলাম। যে লোকটা আমাদের এখানে আটকে রেখেছে সে জানে না তুই এটা পারিস। কাল যদি এই রুমে আমি খুন হইও, তুই অন্য রুমে পালিয়ে যেতে পারবি। যতদিন তুই রুম থেকে রুমে পালিয়ে যেতে পারবি ততদিনই বেঁচে থাকবি। হ্যাঁ হ্যাঁ, আমার শরীর তো বাড়বে, তখন আর নালা দিয়ে যেতে পারবো না। তাছাড়া খুনি নিশ্চয়ই মনে আছে যে এই রুমে সে দুজনকে বন্দি রেখেছিল। আমাকে যদি এখানে খুঁজে না পায় তাহলে সে অন্য জায়গায় আমাকে খুঁজবেই। তারপরেও তুই আরও কিছুদিন বেঁচে থাকতে পারবি। আমি ভাবলাম যে এই পরিস্থিতি আমাকে খুবই কম বাঁচার সুযোগ দেবে, কিন্তু দাদা মনে করছে যে আমার জন্য সে একটা পালানোর সুযোগ করে দেবে। আমি নিশ্চিত যে এখানে সুযোগ টুযোগ বলে আসলে কিছুই নেই। এখান থেকে জীবিত হয়ে বের হওয়ার সব রাস্তা বন্ধ।
তিন নম্বর রুমের মেয়েটা যে কিনা একটু পরেই খুন হবে আমার সাথে বসে গল্প করছিল। সে ওর নামটা একটু অন্যরকম। প্রথম যখন সে তার নাম বলেছিল তখন আমি বুঝতেই পারছিলাম না যে তার বানান কী হবে। ও পকেট থেকে একটা নোটবুক বের করে বাল্বের আলোতে আমাকে লিখে দেখিয়েছিল। নোটবুকের সঙ্গে একটি ছোট পেন্সিল লাগানো ছিল। পেন্সিলটা লেজের দিকে দাঁত দিয়ে অসংখ্যবার কামড়ানোর চিহ্নও ছিল। শিশটাও ঢিলে হয়ে গিয়েছিল, দেখে মনে হচ্ছে শিশটা ক্ষয়ে গিয়েছিল। মেয়েটা ঘষে ঘষে কাঁট উঠিয়ে দিয়েছে। কত কথা হলো মেয়েটার সঙ্গে, শুধু মেয়েটা একটি অনুনয় করল আমার কাছে, যে সে একটিবারের জন্য আকাশ দেখতে চায়। এ তো এমন বড় কিছু নয়, কিন্তু আমরা এখন যেখানে ফেঁসে আছি হয়তো আমাদের জন্য এটা অনেক বড় কিছু। আমি যখন ফিরে আসছিলাম তখন মেয়েটি তার নোটবুকটা আমার হাতে দিল, বলল আমি যদি এখান থেকে কখনো বেরোতে পারি তাহলে এই নোটবুকটা যেন আমি তার মা বাবার হাতে তুলে দিই। আমি ভাবছিলাম যে এটা অসম্ভব। ছটা বেজে গিয়েছে, আমার আরও আগে চলে যাওয়া উচিত ছিল। মেয়েটার হাতে কোনো ঘড়ি ছিল না, তাই কটা বেজে গিয়েছে সেটা আমার পক্ষে জানার কোনো উপায় ছিল না। আমি লাফ দিয়ে উঠে নালায় ঝাঁপ দিলাম। স্রোতের বিপরীত দিকের গর্তটা কাছে হওয়ায় আমি সেই দিকেই গেলাম। উল্টো দিকের গর্তটা দিয়ে আমাদের রুমে যেতে হবে। গর্তে ঢোকার সাথে সাথেই ভারী লোহার দরজা খোলার শব্দ কানে এলো। মুহূর্তের মধ্যে আমার মনে হলো যেন আমার মাথাটা গরম হয়ে গেল। যে লোকটা আমাদের এখানে আটকে রেখেছে সে এখন হাজির। আমি টানেল দিয়ে দুই নম্বর রুমে গিয়ে হাজির হলাম। যেমনটা ভেবেছিলাম, রুমটা খালি। আমি নালায় দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। আমাকে দেওয়া নোটবুকটা মেঝের ওপর রাখলাম। এই মুহূর্তে যেই লোকটা আমাদেরকে রুমে আটকে রেখেছে সেই তিন নম্বরের মেয়েটাকে এখন খুন করছে। হঠাৎ এই চিন্তাটা আমাকে গ্রাস করল। আমার পুরো শরীর যেন কাঁপতে লাগলো। যা চিন্তা করছিলাম তা অত্যন্ত বিপজ্জনক, কিন্তু সেটা আমাকে করতেই হবে। তিন নম্বর রুমে যাওয়ার আগে নিজেকে শান্ত করলাম। ধরা পড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আমাকে চোখের পলক ফেলার আগেই হয়তো খুন করা হবে। আমার পরিকল্পনা হলো নালার ভেতর থেকে যতদূর সম্ভব পর্যবেক্ষণ করা। এতটা টেনশনে আমার মাথা ঘুরছিল, যদি লোকটা আমাকে দেখে ফেলে তাহলে হয়তো আমাকে খুন করার জন্য আর একটা দিনও অপেক্ষা করতে হবে না। দম নিয়ে জলের ভেতরে ঢুকে পড়লাম। খেয়াল রাখলাম যাতে কোনো রকম শব্দ না হয়। আমি যতক্ষণ সতর্ক থাকছি ততক্ষণ আমার নিজের উপর নিয়ন্ত্রণ থাকবে। কংক্রিটের দেওয়ালটা পিচ্ছিল, শ্যাওলা মাখা, আমাকে সাবধান হতে হবে। জলের ভেতর দিয়ে যাওয়ার সময় আমি একটা মেশিনের শব্দ পাচ্ছিলাম। জলটা খোলা হওয়ার জন্য আমি ভালো করে দেখতে পাচ্ছিলাম না। পোকামাকড় সহ একগাদা পচা কিছু যেন আমার গালের পাশ দিয়ে ভেসে গেল। ভালো করে দেখার জন্য আমি আরও একটু এগোলাম। হঠাৎ আমার হাতটা ছুটে গেল, আঙুল পিছলে যাওয়ায় নালার দেওয়ালের শ্যাওলায় খামচির দাগ পড়ল। আমি আমার সর্বশক্তি দিয়ে নিজেকে আটকালাম। কপাল ভালো যে আমার শরীরটা থামল, তবে টানেল থেকে আমার মাথা বেরিয়ে এলো। আমি তাকালাম, যেই মেয়েটার সঙ্গে আমি একটু আগে কথা বলছিলাম এখন সে দলা মাংসের পিণ্ডে পরিণত হয়েছে। যে লোহার দরজা আমি এখনও পর্যন্ত সব সময় বন্ধ দেখেছি এখন সেটা হা করে খোলা। দরজা ভেতরের দিকে খোলা থাকায় বাইরে লাগানো ছিটকিনিটা চোখে পড়ল। এই ছিটকিনি দিয়েই আমাদের বন্দি করে রাখা হয়েছে, মৃত্যু আসার আগে পর্যন্ত। আর দেখলাম একজন লোক, সে আমার পেছন দিকে দাঁড়িয়েছিল। আমার দিকে মুখ করা থাকলে হয়তো অবশ্যই এতক্ষণে আমাকে দেখে ফেলত। আমি তার চেহারা দেখতে পারিনি বটে, কিন্তু লোকটার হাতে ধরা ইলেকট্রিক করাতটা যেন ভয়ানক শব্দ করছিল। আমি উপলব্ধি করলাম এই শব্দটাই আমি আমাদের রুম থেকে শুনতে পেতাম। লোকটা শক্ত হয়ে দাঁড়িয়েছিল, অনুভূতিবিহীন। সামনে রাখা বস্তুর দলার উপর সে নিজের কাজ চালিয়ে যাচ্ছিল। টুকরোগুলোকে আরও ছোট ছোট টুকরোতে পরিণত করছিল। মাংসের ছোট ছোট টুকরো বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছিল। পুরো রুমটা তখন লাল বর্ণ ধারণ করেছে। হঠাৎ করাতের শব্দ থেমে গেল।
আমার আর লোকটার মধ্যে শুধু জলের স্রোতের শব্দ ছাড়া আর কিচ্ছু রইল না। এমন সময় সে ঘুরতে শুরু করল। আমি নখ দিয়ে টানেলের পেছনের দেওয়ালে খামচে দ্রুত নিজেকে টানেলে ফিরিয়ে নিলাম। মনে হয় না লোকটা আমাকে দেখতে পেরেছে। তবে যদি আর একটুও দেরি হতো তাহলে আমাদের চোখাচোখি হয়ে যেত। আমি আবার দু নম্বর ঘরে ফিরে এলাম, যেখানে এখন আর কেউ ছিল না। কিন্তু এখানে থাকাটাও খুব একটা নিরাপদ নয়, কারণ এখানে আজ নতুন মেয়ে এনে রাখবে সে। আমি এক নম্বর রুমের দিকে গেলাম। সেখানে রয়েছে নতুন মেয়ে। প্রথমে ভয় পেলেও পরে আমার কথা সে সব শুনল। আমি মৃত মেয়েটার নোটবুকটা খুললাম। ভিজে নোটবুকের পাতাগুলো একটার সঙ্গে একটা জোড়া লেগে গিয়েছিল, সেগুলো ছাড়াতে খানিকটা কষ্ট হলো। পাতায় ভাঁজ পড়লেও লেখাগুলো পড়া যাচ্ছিল। ওর বাবা মাকে উদ্দেশ্য করে একটা চিঠি লিখেছে সে। আমাকে ক্ষমা করে দিও, এই কথাটাই বারবার লেখা ছিল। ষষ্ঠ দিন, বৃহস্পতিবার। লোকটাকে দেখে আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি আর চার নম্বর রুমে ফিরে যেতে পারছিলাম না। এক নম্বর রুমেই সারা রাত কাটিয়ে দিলাম। এক নম্বর রুমের মেয়েটি আমার সঙ্গ পেয়ে এতটাই খুশি হলো যে ওর ব্রেকফাস্টের রুটির অর্ধেকটা আমাকে দিয়ে দিল। খেতে খেতে আমার মনে হলো যে আমার দাদা নিশ্চয়ই আমাকে নিয়ে অনেক দুশ্চিন্তা করছে। ধীরে ধীরে আমি আমাদের রুমের দিকে যাওয়ার জন্য তৈরি হলাম। দু নম্বর রুমে গিয়ে দেখি আজ সেখানে এক নতুন মেয়ে এসেছে, আমাকে দেখে ভয় কাঁপতে লাগলো। তিন নম্বর রুমটা খালি ছিল, রক্ত মাংস সব ধুয়ে পরিষ্কার করে ফেলা হয়েছে। যে মানুষটা আগের দিন আমার সঙ্গে বসে গল্প করছিল তার সামান্য লক্ষণও এখন আমি খুঁজে পেলাম না। আমি আমার রুমে ফিরে আসতেই আমার দাদা আমাকে জড়িয়ে ধরল। আমি ভেবেছি সে তোকে ধরে ফেলেছে আর খুন করে ফেলেছে। কিন্তু তারপরেও সে তার পাউরুটিটা খায়নি, আমার আসার জন্য অপেক্ষা করছিল। আজকে বৃহস্পতিবার, আমাদের বন্দিত্বর ষষ্ঠ দিন। আজকে আমার আর আমার দাদার খুন হওয়ার কথা। আমি ওকে বললাম যে আমি এক নম্বর রুমে ছিলাম আর ওই মেয়েটার কাছ থেকেই খাবার ভাগ করে খেয়েছি। কিন্তু তবুও ও আমাকে জোর করে খাওয়ালো রুটিটা আর আমাকে অনেক বকাঝকা করল। আমি ওকে তিন নম্বর রুমের মেয়েটার কথা বললাম। বললাম যে মেয়েটাকে কীভাবে খুন করা হয়েছে, কীভাবে আমি নালায় লুকিয়ে সেটা দেখেছি। অনেক চেষ্টা করেও খুনির চেহারা আমি দেখতে পারিনি। কেন তুই এরকম বিপজ্জনক কিছু করতে গেলি? ও খেপে গেল আমার উপর। আমি ওকে দরজার কথা বললাম। শুনতে শুনতে ও ঠান্ডা হয়ে এলো। ও উঠে গিয়ে লোহার দরজার উপর হাত বোলালো, মুঠি দিয়ে কিল মেরেও দেখলো। সত্যি? তারপর অবশেষে বলল, দরজার ওপাশে একটা ছিটকিনি আছে। আমি মাথা ঝাঁকালাম। দাদা ভয়ার্ত চোখে দরজাটার দিকে তাকিয়ে থাকলো। ওর হাত ঘড়ি অনুযায়ী এখন দুপুর হয়ে গিয়েছে, আর মাত্র ছটা ঘন্টা, তারপর খুনি এসে আমাদের জবাই করবে। আমি এইভাবে সব শেষ হতে দিতে পারি না, কিছুতেই না। দাদা যেন ফোপাচ্ছিল। ওর গলার স্বরে আমি ক্রোধ টের পাচ্ছিলাম। ওর হাতগুলো যেন ভীষণ কাঁপছিল। ওর চোখের সাদা অংশগুলো থেকে যেন আলো ঠিকরে বের হচ্ছিল। আগের দিন দেখা অসহায় চোখগুলোর মতো নয় সেগুলো। ওর চেহারায় মনে হচ্ছিল যেন কোনো ভয়ঙ্কর আর বিশাল সিদ্ধান্ত লিখে রাখা হয়েছে। দাদা আমাকে খুনি লোকটার শারীরিক গঠন, ইলেকট্রিক করাত এসব নিয়ে জিজ্ঞাসাবাদ করল। আমি বুঝতে পারলাম যে খুনি যখন আমাদের জন্য আসবে তখনও তার সঙ্গে লড়াই করার চিন্তা করছে। দাদা আমাকে বলল যে আর একবার নালায় গিয়ে সবার সঙ্গে কথা বলতে, খুব বেশি সময় বাকি নেই আর আমাদের। আমি গেলাম স্রোতের দিকের ঘরগুলোতে, কারণ ওরা জানে যে আজ আমাদের শেষ দিন। একজন আমাকে বলল যে আমার উচিত অন্য রুমে পালিয়ে গিয়ে নিজেকে রক্ষা করা। এটা নাও। পাঁচ নম্বর রুমের মেয়েটা আমাকে ওর সাদা সোয়েটার দিল। এখানে গরম, আমার এটার কোনো দরকার নেই। তোমার আর তোমার দাদার ভালো হোক সেটাই প্রার্থনা করি, সে বলল। ওর গলাটা কাঁপছিল। ছটা বাজতে আর খুব বেশি দেরি নেই। দাদা আর আমি কোনায় বসেছিলাম, দরজা থেকে সব থেকে দূরের কোনায়। আমি একদম কোনায় বসেছিলাম আর দাদা আমার পাশে বসেছিল।
দেওয়ালের দিকে আমাকে চেপে রেখেছিল। আমরা যদি এখান থেকে পালাতে পারি তাহলে প্রথমে কোন কাজটা করবি তুই? যদি আমরা এখান থেকে বের হতে পারি, এই প্রশ্নের অনেকগুলো উত্তর আমার কাছে আছে, জানি না। কিন্তু আমি আসলে সবার প্রথমে আমার মা বাবাকে দেখতে চাই। আমি বাইরের পরিষ্কার বাতাসে গভীরভাবে নিঃশ্বাস নিতে চাই, চকলেট খেতে চাই। আমি কি করতে চাই এরকম জিনিসের সংখ্যা অসংখ্য। যদি আমার আশা পূরণ হয় হয়তো আমি কেঁদেই ফেলব। আমি ঘড়ি দেখলাম। তুই রেডি? দাদা জিজ্ঞাসা করল, জোরে দম নিচ্ছে। মাথা ঝাঁকালাম, টেনশন হচ্ছে, যে কোনো সময় শুরু হবে। কানটাকে সতর্ক রাখলাম। জল বয়ে যাওয়ার শব্দ ছাড়া আর কোনো রকম শব্দ পাওয়া যায় কিনা শোনার চেষ্টা করলাম। এভাবে কয়েক মিনিট যাওয়ার পর মৃদু পায়ের শব্দ আমার কানে এলো। আমি দাদার হাত ধরে রাখলাম। সময় হয়ে গিয়েছে। দাদা উঠে দাঁড়ালো, আমিও উঠে দাঁড়ালাম। পায়ের শব্দ আস্তে আস্তে স্পষ্ট হতে লাগলো। দাদা আমার মাথায় হাত রাখলো, নীরবে সংকেত দিল যে আমাদের এখন আলাদা হওয়ার সময় চলে এসেছে। দরজার নিচের ফাঁকে একটা ছায়া দেখা গেল। আমার বুকটা মনে হচ্ছিল এখন ফেটেই যাবে। শরীরের ভেতরকার সব কিছু যেন গলা দিয়ে উঠে আসতে চাইছিল। এখানে আটকা পড়া সব দিনগুলোর কথা আমার মনে পড়ল একে একে। আর সেই সঙ্গে মনে পড়ল এত খুন হয়ে যাওয়া মানুষের চেহারা আর কণ্ঠস্বর। দরজা থেকে দূরে থাকার পরেও ছিটকিনি খোলার আওয়াজ আমার কানে এলো। দাদা আমার দিকে তাকালো, অর্থাৎ মৃত্যু এসে হাজির হয়েছে। ভারী লোহার দরজাটা সশব্দে খুলে গেল। দরজার বাইরে একজন লোককে দেখা গেল। সে রুমের ভেতরে এসে ঢুকল। লোকটার চেহারা আমি পরিষ্কার দেখতে পেলাম না। আমার চোখে তাকে অস্পষ্ট দেখালো, অনেকটা ছায়ার মতো, একটা বিশাল কালো ছায়া, যেন মৃত্যুর প্রতিনিধি হয়ে এসেছে। ইলেকট্রিক কড়া চালু করা শব্দ হলো। পুরো রুম মনে হলো সেই ভীষণ শব্দে ভয়াবহভাবে কাঁপতে লাগলো। তুমি আমার ভাইয়ের উপর একটা আঙুলও তুলবে না, সে ভীষণভাবে চিৎকার করে উঠল। কিন্তু ইলেকট্রিক কড়াতের ভীষণ শব্দের নিচে ওর চিৎকার যেন প্রায় ঢাকা পড়ে গেল। আমি এতটাই ভয় পেয়েছিলাম যে চিৎকার করতে চাইলাম। মৃত্যুর সময় কীরকম ব্যথা অনুভব করতে হয় সেটা আমার কল্পনারও অতীত। লোকটা আমার দাদার পেছনে লুকিয়ে থাকা আমার পোশাক দেখতে পেল। সে কড়াতটা তুলে আমার দিকে এগিয়ে এলো। খবরদার, সামনে গোবে না, দাদা চিৎকার করে উঠল। হাত পাগুলো বাধা দেওয়ার ভঙ্গি করে রেখেছে। ওর গলায় এবারেও কড়াতের শব্দে ঢাকা পড়ে গেল। কিন্তু আমি জানি ও তাই বলেছিল। কারণ যাই হোক, দাদা এক পা বাড়ালো কথাগুলো বলার জন্য। লোকটা আরও এক পা এগিয়ে ওকে বাধা দেওয়ার জন্য হাতের ওপর ঘুরন্ত ব্লেডটা নামিয়ে দিল। এক মুহূর্তের মধ্যে বাতাসে বৃষ্টির মতো রক্ত ছিটকে উঠল। আমি এসবের কোনো কিছু পরিষ্কার দেখতে পাইনি। লোকটার আকার, দাদার হাত আলাদা হয়ে যাওয়া, যেন সমস্ত দৃশ্যটাই আমার কাছে অস্পষ্ট ছিল। কারণ আমি ঘোড়াটে জলের মধ্যে দৃশ্যটা দেখছিলাম। টানেল থেকে বের হয়েই আমি দরজার দিকে দৌড় দিলাম। বের হয়েই আমি সাথে সাথে দরজাটা লাগিয়ে দিয়ে ছিটকিনি এঁটে দিলাম। বন্ধ দরজাটা ইলেকট্রিক কড়াতের শব্দ কিছুটা কমিয়ে দিল। আমার দাদা আর খুনিটা এখন একই রুমের ভেতরে। এই পরিকল্পনাটা আমার দাদার ছিল। রুমের কোনায় দাঁড়িয়ে ও শুধু নিজের দায়িত্বটুকু পালন করেছে। দরজার ওপাশ থেকে কড়াতে শব্দ থেমে গেল। কেউ একজন দরজায় কিল দিচ্ছিল। যেহেতু দাদার আর হাত নেই, আমি সেহেতু নিশ্চিত যে লোকটা খুনই হবে। অবশ্য দরজা বন্ধই থাকল। আর ভেতর থেকে বেরিয়ে এলো দাদার হাসি, প্রাণ খোলা হাসি, যেন এক বিজয়ের আনন্দ ঘোষণা করছে। ও নিশ্চয়ই আনন্দিত যে ওর ছোট্ট প্ল্যানটা কাজ করেছে। আমি জানি যে লোকটা হয়তো দাদাকে টুকরো টুকরো করে ফেলবে, খেপে গিয়ে হয়তো আরও নিষ্ঠুরভাবে প্রতিশোধ নেবে। কিন্তু তারপরেও দাদা বুদ্ধির খেলায় হারিয়ে দিয়ে আমাকে বাঁচার একটা সুযোগ করে দিতে পেরেছে। ডানে বায়ে তাকালাম, কোনো জানালা নেই। একটা লম্বা হলওয়ে দেখে নিশ্চিত হলাম যে আমরা এখন মাটির নিচে কোনো একটা জায়গায় আছি। আমার সামনে সাতটা দরজা খোলা আছে। চার নম্বর রুম ছাড়া বাকি প্রত্যেকটা দরজার ছিটকিনি আমি খুলে দিলাম। আমি জানতাম
যে তিন নম্বর রুমে কেউ নেই। তারপরেও দরজাটা খুলে দিলাম, কারণ অনেক মানুষ ওখানে খুন হয়েছে, সেজন্য দরজাটা খুলে রাখা হয়তো উচিত। রুমগুলো থেকে বের হওয়া মেয়েগুলো আমার চেহারা দেখে কিছুই বলল না, শুধু নট করল। তাদের কেউই সত্যি সত্যি আনন্দিত নয়। আমি ওদেরকে দাদার প্ল্যানটা সম্পর্কে জানিয়েছিলাম। ওদের জানিয়েছিলাম যে আমি যখন পালাবো দাদা তখন বদ্ধ রুমের মধ্যে খুন হবে। আমরা এটা সবাই জানতাম। পাঁচ নম্বর রুমের মেয়েটা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। তারপর আমরা সবাই একটা দরজার সামনে এসে জড়ো হলাম। ভেতর থেকে দাদার আবার হাসির শব্দ ফিরে এলো, আবারও ইলেকট্রিক কড়াত চালু করার শব্দ হলো। আমরা বুঝতে পারছিলাম যে লোকটা এখন কড়াত দিয়ে লোহার দরজা কাটার চেষ্টা করছে, কিন্তু আমরা সবাই নিশ্চিত ছিলাম যে দরজাটা যথেষ্ট মজবুত, লোকটা কোনোদিনও ওই রুম থেকে আর বের হয়ে আসতে পারবে না। মেয়েরা কেউই বলল না যে আমাদের এখন উচিত দরজা খুলে দাদাকে উদ্ধার করার চেষ্টা করা। নিজেকে বাঁচানোর জন্য মানুষ কী না করতে পারে, আমরাও তাই করলাম, সবাই বেরিয়ে এলাম। দাদাকে মৃত্যুর দেবতার সাথে চার নম্বর রুমে একা ফেলে চলে এলাম আমরা। করিডর দিয়ে হলঘরের শেষে একটা উপরে যাওয়ার সিঁড়ি পাওয়া গেল। আমাদের স্বাধীনতা যেখানে আটকা পড়েছিল সেই বিষণ্ণ রুমগুলো থেকে আমরা অবশেষে মুক্তি পেলাম। আমি আর আমার কান্না আটকাতে পারছিলাম না। একটা নেকলেস আমার গলায় ঝুলছিল আর হাতে ছিল একটা নোটবুক। আমার হাতে আমার দাদার শেষ স্মৃতি সেই ঘড়িটাও ছিল। ঘড়িটা ওয়াটারপ্রুফ ছিল না, জলে যখন লুকিয়েছিলাম তখন ঘড়িটা হয়তো জল পড়ে নষ্ট হয়ে গিয়েছে। কাটায় কাটায় এখন ঠিক সেটা সন্ধ্যা ছটা বাজে।